বিশেষ করে যারা আপনারা মনিটর আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন প্রফেশনাল ভাবে, তো আমি মনে করি আপনাদের এরকম একটি ডিসি পাওয়ার সাপ্লাই থাকলে খুবই বেটার। কারণ এই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা বিশেষ করে আপনারা ল্যাপটপ এবং বিশেষ করে যে মনিটর আছে, তো এগুলোর আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন আসলে যে কতটুকু অ্যাম্পিয়ার লোড নিছে। তো আমাদের এই বিশেষ করে এখানে যে মনিটরটি আছে এটি 12 ভোল্টে স্টার্ট হয়। তো আমি এখন আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আমরা এখন 12 ভোল্ট আমরা 3.3 অ্যাম্পিয়ার আমরা নিয়ে নিছি, আর এখান থেকে আমরা এখন এটি অন করে দিব। তো অন করে দিলাম, আমরা অ্যাম্পিয়ার জিরো হয়ে গেছে। তো এখন আমরা বিশেষ করে এই মনিটরের মধ্যে আমরা কানেক্ট করে দেখব যে আমাদের এই মনিটরটি প্রাথমিক পর্যায়ে অন হয় কি না বা মূলত কি সমস্যা। তো আমরা যখন বিশেষ করে এর মধ্যে পাওয়ার কানেক্ট করলাম, আমাদের এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে 0.376 বা অ্যাম্পিয়ার উঠানামা করতেছে, কিন্তু আমাদের এখানে কোনো পাওয়ার এলইডিতে কোনো লাইন নেই। বা আমরা একটু পাওয়ারে প্রেস করে আমরা দেখব যে পাওয়ার কোনো আমাদের লাইট আসে কি না। তার মানে হচ্ছে বন্ধুরা আমাদের অ্যাম্পিয়ারও লোড নিতেছে, সম্পূর্ণই সব কিছুই ওকে আছে, কিন্তু আমাদের পাওয়ার আসতেছে না। এবং এটি কেন আসতেছে না এখন আমরা এটি খুলব এবং এটি রিপেয়ার করব, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তো আমরা প্রথমত আমাদের যে মনিটরটি আছে এটি আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা আমরা সবগুলো যে স্ক্রু ছিল আমরা সবগুলো খুলে ফেলছি। তো আমরা এখন বিশেষ করে আমরা যে স্ক্রু আছে এগুলো আমরা এখানে, তো আমাদের প্রত্যেকটা স্ক্রু আমাদের মোটামুটি খোলা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ভালো করে খুলবেন যাতে কোনো ধরনের খুলতে গিয়ে যাতে লক বা কোনো কিছু যাতে না ভাঙে। তো আমরা এখন বিশেষ করে যে মনিটরটি আছে আমরা এখন এটি ওপেন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে আমাদের যে কেবল আছে আমরা এলবিডিএস কেবলটা আগে খুলে নিচ্ছি যাতে আমরা অতি সহজে কাজ করতে পারি। আর এখানে আমরা যে ইনভার্টার আছে ইনভার্টারের লাইন আমরা খুলে ডিসপ্লেটাকে আমরা একটু আলাদা করে নিলাম। তো এখন মূলত আমরা যে কাজটি করব বিশেষ করে আমাদের যে এই মনিটরটি আছে, তো এই মনিটরটি আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। আর এখন আমরা এর মধ্যে যে তো আমরা এখন বিশেষ করে আমাদের যে পাওয়ার কানেক্ট আছে তো আমরা পাওয়ারও কানেক্ট করে নিলাম। তো এখন আমরা মাল্টিমিটার নিব, মাল্টিমিটার নিয়ে আমরা এখানে ডিসি আমরা 20 ভোল্ট আমরা এখানে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আমরা প্রত্যেকটা ভোল্টেজ আগে মেপে নিব স্টেপ বাই স্টেপ যে আমাদের প্রত্যেকটা ভোল্টেজ এখানে ওকে আছে কি না। তো আমরা এখানে গ্রাউন্ড আমরা এখানে লাগিয়ে নিব কোথাও এক জায়গাতে। তো এখানে গ্রাউন্ড আমরা ধরে নিলাম। আমরা এখানে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে বিশেষ করে 3.3 ভোল্ট সাপ্লাই চলে আসছে। তো তারপর আমরা এখানে আমরা দেখব আমরা প্রত্যেকটা ভোল্টেজ আগে চেক করে নিব। তো এখানে যদি ভোল্টেজ যদি একইভাবে থাকে তাহলে আমরা আরও অনেক প্রসেস আছে রিপেয়ার করার। তো আমরা প্রত্যেকটা প্রসেস আমরা এখানে ইউজ করব। আমাদের এখানেও কয়েলও অলরেডি 5 ভোল্ট চলে আসছে। তারপর আমরা এখানে
বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে যে এলবিডিএস যে পজিটিভ লাইন আছে এখানে অলরেডি আমাদের বিশেষ করে 5 ভোল্ট চলে আসছে তার মানে হচ্ছে আমাদের কাটটি প্রপারলি প্রত্যেকটা ভোল্টেজ এবং প্রত্যেকটা সিকোয়েন্সি কিন্তু আমাদের ঠিক আছে তো তারপর আমরা এখানে একটি বায়ুজ আছে তো আমরা বায়ুজের যে ভোল্টেজ আছে আমরা বায়ুজের ভোল্টেজটা আমরা একটু চেক করে নিব তাহলে আমরা অতি সহজে বুঝতে পারবো যে বায়ুজের অ্যাকুরেট ভাবে আছে কিনা তার মানে বায়ুজও আমাদের এখানে 3.3 ভোল্ট সাপ্লাই আছে তো প্রত্যেকটা সাপ্লাই আমাদের এখন ওকে আছে কিন্তু আমাদের এই মনিটরটি কাজ করতেছে না তো কাজ যেহেতু করতেছে না তারপর আমরা এখানে জাম্পারও এখানে ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস ঠিক আছে তারপর আমাদের এই যে বিশেষ করে কাটটি আছে বা মনিটরটি আছে এটি অন হচ্ছে না তারপর আমরা আরেকটু এখান থেকে বিশেষ করে যে সুইচ আছে সুইচে আমরা দেখব যে ভোল্টেজ আছে কিনা তাহলে আরেকটু কনফার্ম হতে পারবো অনেক সময় সুইচেও প্রবলেম থাকে এই যে বন্ধুরা আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে সুইচের মধ্যে এখানে 3.3 ভোল্ট সাপ্লাই চলে আসছে কিন্তু সুইচ প্রেস করলো আমাদের এখানে কাজ করতেছে না বা এর যে লাইট আছে অন হচ্ছে না আপনারা এখানে ভালোভাবে খেয়াল করেন আরেকটু খেয়াল করেন যে এখানে হালকাভাবে একটু লাইট দরে আছে যে লাল লাইটটি আছে হালকা দরে আছে কিন্তু তারপরও এটি অন হচ্ছে না তো এখন আমরা যে কাজটি করব এরকম প্রবলেম থাকলে আপনারা একটি কাজ করতে পারেন তো এই কাজটি হচ্ছে বিশেষ করে এই যে কাটটি আছে তো এই কাটটির যে বায়ুজ আছে এখানে বায়ুজটি আপনারা চেঞ্জ করে দেখতে পারেন যদি সেম কাট থাকে তো এখন আমরা বিশেষ করে আমরা এই যে কাটটি আছে এটিকে আমরা প্রোগ্রাম করে দেখব যে ঠিক হয় কিনা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যে মনিটরের পাওয়ার আছে তো পাওয়ার বায়ুজের কারণেও প্রবলেম হয়ে থাকে তো ওই ক্ষেত্রে আমরা এটি প্রোগ্রাম করব তো প্রোগ্রাম করতে হলে আমাদের প্রথমত যে জিনিসটি দরকার আমাদের এরকম একটি RT809 একটি প্রোগ্রাম আনা লাগবে তো আমরা এখন বিশেষ করে আমরা এই কাটটিকে আমরা কিভাবে প্রোগ্রাম করি আপনাদেরকে দেখাবো তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা এখন এটি অফ করে দিচ্ছি আর এখানে কার্ড আছে এটি আমরা অ্যাড করে নিতেছি তো বন্ধুরা আমরা বিশেষ করে বিজিএ কেবল কানেক্ট করে ফেলছি আর আপনারা যারা বিশেষ করে মনিটর বা বিভিন্ন ধরনের আপনারা মনিটর প্রোগ্রাম করতে চান অবশ্যই পাওয়ার কানেক্ট এখানে যে পাওয়ার কানেক্টর আছে বা কানেকশন আছে এটি আপনারা লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু বিশেষ করে এর যে বায়ুজ আছে বা যে বায়ুসের চিপ আছে এটি রিড করবেন আর রিড না করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এখন আমরা বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে প্রোগ্রাম করবেন তো আমরা RT809 এর যে বিশেষ করে সফটওয়্যারটি আছে তো এটি আমরা এখন অন করতেছি অন করার পর এখানে বিশেষ করে O2ISP নামে যে একটি বাটন আছে এটিতে আমরা একটি ক্লিক করে দিব তো ক্লিক করার পর বিশেষ করে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের যে বিশেষ করে যে এই মনিটর বা এই মনিটরের যে বায়ুস আছে এটি এখানে রিড করছে বা শো করছে এখন আমরা বিশেষ করে আমাদের কাছে আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে আমাদের তিন ধরনের বিশেষ করে আমাদের মনিটরের সফটওয়্যার আছে এখানে একটি আছে ইসোনিকের আছে স্কাইভিউ আছে স্যামসাং আছে তো আমরা বিশেষ করে ইসোনিকের যেহেতু এটা চায়না মনিটর আমরা এখন ইসোনিকের যে 17 ইঞ্চি যে সফটওয়্যারটি আছে এটি দিয়ে দেখব আর মূলত এর যে সফটওয়্যার আছে আমাদের কাছে নাই এটি হচ্ছে বিশেষ করে গিগাসোনিক যেহেতু এই মনিটরটি গিগাসোনিক আমাদের কাছে গিগাসোনিক নাই আমরা ইসোনিক দিয়ে দেখবো যে আমাদের এটি কাজ করে কিনা তো আমরা এটি ওপেন করে দিলাম তারপর এখানে আমরা এখান থেকে বিশেষ করে রাইট বাটনে ক্লিক করে দিলাম তো এটি রাইট হচ্ছে তো বন্ধুরা এটি এদিকে রাইট হচ্ছে আর আমাদের এদিকে অলরেডি পাওয়ার লাইট এখানে চলে আসছে তার মানে অবশ্যই এখানে বিশেষ করে
ফার্মওয়্যারের প্রবলেম ছিল মনে হয়। আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, এখানে বিশেষ করে গ্রিন লাইটও চলে আসছে, আর আমাদের এদিকে আপনারা ভালো করে খেয়াল করেন এখানে বিশেষ করে এখানে যে আমাদের সফটওয়্যার প্রোগ্রাম আছে এটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা এটি ক্লোজ করে দিব, আর বিশেষ করে আমি এটি খুলে ফেলবো, এখান থেকে একটু খুলে ফেলবো। খুলে আমরা এখন আবার পুনরায় আমরা দেখবো যে এখানে পাওয়ার বাটনটি কাজ করে কিনা। আমি আপনারা ভালো করে খেয়াল করেন, আমি এখন একটি প্রেস করতেছি পাওয়ার বাটনে, এই যে বন্ধ হয়ে গেছে, তার মানে পাওয়ার বাটনও প্রপারলি কাজ করছে। এখন আমি বিশেষ করে আমাদের পাওয়ার সাপ্লাই লাইনটি একটু ডিসকানেক্ট করে দিলাম। এখন আমরা ডিসপ্লে দিয়ে আমরা ডিসপ্লেটি কানেক্ট করে দেখব যে আমাদের যে মনিটরটি আছে এটি আমাদের প্রপারলি ভালো মানে ভালো আছে কিনা, বা মনিটর কাজ করতেছে কিনা প্রপারলি, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আমরা এলভিডিএস যে কানেক্টর আছে এটিও আমরা এখন অ্যাড করে নিব। তারপর এখানে যে টিউব আছে তো টিউবের লাইনটিও আমরা এখন এখানে কানেক্ট করে দিব, দিয়ে আমরা আবার পুনরায় পাওয়ার দিয়ে দেখব যে আমাদের সম্পূর্ণ কিছু ঠিক আছে কিনা, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো আমরা এখন এটি স্বাভাবিকভাবে এখানে রেখে নিলাম যাতে আমরা এটি চেকিং করতে পারি। আর এটি হচ্ছে মূলত ছিল একটি গিগাসোনিকের একটি মনিটর। তো এখন আমরা পুনরায় আবার এখানে আমরা পাওয়ার দিয়ে দিব, আর আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন আমরা এটি অন করতেছি, এই যে অন হয়ে গেছে, আর এখানে লেখা আসছে হাই স্পিড। তো আমি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি, আর এখানে নো সিগন্যালও চলে আসছে, তার মানে এটি ওকে হয়ে গেছে। আমি আবার পুনরায় বন্ধ করে দেখাচ্ছি, আপনারা ভালো করে ডিসপ্লের মধ্যে আপনারা খেয়াল করবেন যে এটি হাই স্পিড। বন্ধুরা, তাহলে আমরা এখন যে বিশেষ করে সফটওয়্যারটি দিছি এটি একটি চায়না মনিটরে ছিল হাই স্পিডের, তো হাই স্পিডের সফটওয়্যারেই এই গিগাসোনিকের মধ্যে নিয়ে নিছে এবং কাজ করছে। তো আপনারা বিশেষ করে যারা RT809 প্রোগ্রামার ইউজ করেন, আপনারা চাইলে বিভিন্ন ধরনের যে মনিটর আছে এগুলোর যে সফটওয়্যারগুলো আছে বিজিএ কেবল দ্বারা আপনারা আগে ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করে আপনাদের কাছে যত ধরনের মনিটর আসবো তো এগুলো আপনারা এখন বর্তমানে যে চায়না মনিটরগুলো আছে এগুলোর বেশিরভাগই সফটওয়্যারের সমস্যা থাকে, এবং সফটওয়্যারের কারণে বেশিরভাগই পাওয়ার আসে না। তো আমাদের কাছে আজকে যে মনিটরটি আসছে এটি আমরা এভাবে রিপেয়ার করতে পারছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী কী ধরনের সমস্যায় পড়েন বা কী কী ধরনের কাজ শিখতে চান। আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও দিব, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।